আসসালামু আলাইকুম এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন সম্পূর্ণ নতুন একটি পিঠার রেসিপি নিয়ে আজ আমি আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি আর এই পিঠাটা তৈরি করে দেখাবো ঘরে থাকা সামান্য পরিমাণ উপকরণ দিয়ে অর্থাৎ আলু দিয়ে অনেক মজার একটি পিঠা আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি আলু দিয়ে যে এত মজার পিঠা তৈরি করা যায় এই পিঠাটা বানানোর আগে আমি নিজেও জানতাম না খেতে কিন্তু ভীষণ মজার হয় রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আর অবশ্য রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর বাসায় ট্রাই করবেন রেসিপিটি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর এ ধরনের নতুন ও মজা সব রেসিপি পেতে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন পিঠার জন্য প্রথমেই আমাকে একটা ডো তৈরি করে নিতে হবে তো এখানে একটা প্যান নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি দেড় কাপের মতো রেগুলার মিল্ক অর্থাৎ ফুল ফ্যাট যুক্ত যে মিল্কটা কিনতে পাওয়া যায় আমি সেটা নিয়েছি লবণ দিয়ে দিচ্ছি হাফ টি থেকেও কম এবং দেড় টি মতো দিয়ে দিচ্ছি ঘি আর এখানে কিন্তু তেল দেওয়া যাবে না আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই সময় এখানে ঘি দিতে এতে করে পিঠাটা খেতে অনেক বেশি মজার হবে এরপর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপের মতো মিল্ক পাউডার মিল্ক পাউডারটা দেওয়ার পর খুব ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু আমার এই পর্যায়ে লোতে রাখা আছে এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো ডেসিকেটেড কোকোনাট আর এই ডেসিকেটেড কোকোনাটের রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে তারপরও আমি লিঙ্কটা আরও একবার ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারবেন ডেসিকেটেড কোকোনাটটা দেওয়ার পর খুব ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে দুধটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নিব দেখুন দুধটায় বলক চলে এসেছে আমি আরও একবার এটাকে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি এরপর একটা আলু আমি আগে থেকে সেদ্ধ করে একটু হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়েছিলাম সেই আলুটা এখন দিয়ে দিব আর এখানে আলুটা প্রায় হাফ কাপের মতো আছে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি আসলে এই পর্যায়ে আলুটা মেশানো একটু কষ্টকর তো যার কারণে আমি এখানে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটাকে একটু ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্য করতে পারেন আবার না চাইলে ডোটা তৈরি হয়ে যাওয়ার পর যখন ডোটাকে আমরা হাত দিয়ে মথে নিব ঠিক সেই পর্যায়ে আলু অ্যাড করে ডোটার সঙ্গে খুব ভালোভাবে মথে নিলে হবে তবে আমার কাছে এটা সব থেকে ইজি মনে হয় তো যার কারণে আমি করছি আলুটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর এখন সুজি দিয়ে দিচ্ছি আমি ওয়ান কাপের মতো সুজিটা দেওয়ার পর আরও একবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি চুলা রাসটা কিন্তু এই পর্যায়ে লোতে রাখতে হবে অর্থাৎ আলুটা দেওয়ার পর থেকে ডোটা হয়ে যাওয়ার আগ পর্যন্ত চুলা রাসটা লোতে রাখতে হবে সুজিতে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো আপনারা চাইলে এই পিঠাটা সুজির পরিবর্তে শুধু ময়দা দিয়েও তৈরি করতে পারবেন ময়দা দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার উপর রেখে দিব পাঁচ থেকে ছ মিনিটের জন্য আর ডো তৈরির এই পর্যায়ে এসে যদি দেখেন যে শুকনো উপকরণগুলো দেওয়ার পর এটা অনেকটা ড্রাই হয়ে এসেছে তো সেক্ষেত্রে এখানে সামান্য পরিমাণের দুধ হালকা কুসুম গরম করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে দেখবেন যে ডোটা পারফেক্টলি তৈরি হয়ে যাবে ডোটাকে তৈরি করে নেওয়ার পর একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুনের মতো ঘি আমি আবার এই ডোটার সঙ্গে দিয়ে দিলাম চামচের সাহায্যে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এতে করে ডোটা তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যাবে অর্থাৎ ডোর ভেতরে যে ভাবটা আছে সেটা বের হয়ে আসবে এরপর আরও সামান্য পরিমাণে ঘি আমি হাতে মেখে নিয়ে এখন ডোটাকে খুব ভালোভাবে একটু মথে নিচ্ছি আর আমি যেমনটা বলেছিলাম আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে এসেও সেদ্ধ আলোটা এর সঙ্গে অ্যাড করে খুব ভালোভাবে মথে নিতে পারবেন অর্থাৎ যদি ব্লেন্ডারে এটা ব্লেন্ড করতে না চান ডোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে এবং ডোটাকে আমি খুব ভালোভাবে মথেও নিয়েছি আর পিঠাগুলো বানিয়ে নেওয়ার জন্য আমি এই ধরনের কিছু প্লাস্টিকের সাজ নিয়েছি এখন এই সাজগুলোতে আমি একটু তেল ব্রাশ করে নিব আর এই সাজগুলোতে তেল ব্রাশ করে নেওয়ার কারণে পিঠাগুলো বানিয়ে নেওয়ার পর সাজের গায়ে আর পিঠাটা লেগে থাকবে না অর্থাৎ খুব সুন্দরভাবে সাজ থেকে পিঠাটা বের হয়ে আসবে আপনাদের কাছে যে ধরনের সাজ আছে আপনারা সেই ধরনের সাজ দিয়েই এই পিঠাগুলোকে বানিয়ে নিতে পারেন তো আমার কাছে এই সাজটা ছিল যার কারণে এই সাজটা দিয়ে আমি পিঠাটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি একটা সাজ আমি এই মোল্ডের ভেতরে দেওয়ার পর সামান্য পরিমাণের ডো আমি খুব ভালোভাবে একটু দু হাত দিয়ে মথে একটা গোলাকার শেপ দিয়ে নিচ্ছি চেষ্টা করবেন পিঠাগুলো বানিয়ে নেওয়ার আগে ডোটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিতে কেননা ডোটা যত ভালোভাবে মথে নেওয়া হবে পিঠাটা ভাজার সময় তত ভালো হবে সফট থাকবে অর্থাৎ ভাজার সময় আর ফেটে যাবে না ডোটাকে আমি মোল্ডের ভেতরে দেওয়ার পর হাত দিয়ে একটু চেপে বসিয়ে দিচ্ছি তারপর আরও একটা সাজ আমি মোল্ডের ওপরে দিয়ে দিলাম এখন হাত দিয়ে একটু প্রেস দিয়ে এটাকে ভালোভাবে একটু বসিয়ে দিচ্ছি আসলে পিঠা বানানোর এই প্রক্রিয়াগুলো বলে বোঝানো সম্ভব না আপনারা জাস্ট একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন এখন সাজ থেকে আমি পিঠাটাকে বের করে নিচ্ছি একটা পিঠা আমার বানানো হয়ে গিয়েছে এখন পিঠাটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আপনাদের সুবিধার্থে এখানে আরও একটা পিঠা আমি একই রকমভাবে আপনাদেরকে একটু বানিয়ে দেখাচ্ছি কিছুটা ডো খুব ভালোভাবে একটা গোলাকার শেপ দিয়ে নেওয়ার পর আমি মোল্ডের ভেতরে দিয়ে দিলাম তার আগে কিন্তু আমি মোল্ডের ভেতরে একটা সাজ বসিয়ে দিয়েছি অন্য একটা চাঁচ দিয়ে এখন এটাকে আমি হালকাভাবে একটু চেপে ভালোভাবে একটু বসিয়ে দিচ্ছি তারপর মোল থেকে এখন এই পিঠাটাকে আমি বের করে নিচ্ছি বাকি সবগুলো পিঠা আমি একই রকমভাবে এখানে বানিয়ে নিয়েছি সবগুলো পিঠা বানিয়ে নেওয়ার পর এখন পিঠার জন্য আমি সুগার সিরাপ তৈরি করে নিব তো চুলাটা অন করে এখানে একটা প্যান নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো চিনি এবং দেড় কাপের মতো পানি আর এখানে আমি এলাচ দিতে ভুলে গিয়েছি আপনারা চাইলে এই পর্যায়ে এখানে দুটুকরো এলাচও দিতে পারেন চিনিটাকে আমি পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিব যখন পানিটা খুব ভালোভাবে ফুটে যাবে ঠিক সেই পর্যায়ে এখন আমি এতে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর টি স্পুনের মতো লেবুর রস এই লেবুর রসটা দেওয়ার কারণে সুগার সিরাপটা আর জমাট বাঁধবে না এবং অনেক সময় চিনির ভেতরে কিছু ময়লা থেকে থাকে যার কারণে সুগার সিরাপটা তৈরি করার পরে একটু কালচে দেখা যায় এই লেবুর রসটা দেওয়ার কারণে ময়লাটাও কেটে যাবে এবং সুগার সিরাপটা অনেকটা স্বচ্ছ দেখাবে লেবুর রসটা দেওয়ার পর আরও একবার এটাকে মিশিয়ে নিচ্ছি তারপর আমি মিডিয়াম আঁচে আরও দু থেকে তিন মিনিট এটাকে জাল করে নিব তাহলে সুগার সিরাপটা আমার তৈরি করা হয়ে যাবে সুগার সিরাপটা হয়ে যাওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিব এখন চলে যাচ্ছি আমি পিঠাগুলোকে ভেজে নিতে তো চোলাটা অন করে এখানে একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি মিডিয়াম আছে এখন এই তেলটাকে আমি ভালোভাবে একটু গরম করে নিব যখন তেলটা গরম হয়ে যাবে তারপর আমি এক এক করে এখানে পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠা দুটো দেওয়ার পর এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এখন এই পিঠাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব একটা পাশ হয়ে গেলে এখন পিঠাটাকে আমি উলটিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলোকে ভেজে নেওয়ার জন্য কিন্তু আপনাদেরকে চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে লো আছে এই পিঠাগুলোকে ভেজে নিতে গেলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে তো চুলার আস্তার দিকে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে পিঠা দুটো আমার ভাজা হয়ে গিয়েছে এখন এই পিঠা দুটোকে আমি তুলে নিচ্ছি একই রকম ভাবে বাকি সবগুলো পিঠা আমি ভেজে নিব সবগুলো পিঠা ভেজে নেওয়ার পর এখন আমি যে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছিলাম সেই সুগার সিরাপটা এখন এই পিঠার উপরে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে সার্ভিং ডিশে এই পিঠাগুলোকে সার্ভ করবেন সেই সার্ভিং ডিশের ভেতরে আপনারা সুগার সিরাপে পিঠাগুলোকে গড়িয়ে নিতে পারেন এতে করে ঝামেলাটা একটু কম হবে আবার চাইলে যে প্যানের ভেতরে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছেন তার ভেতরে এই পিঠাগুলোকে রেখে দিতে পারেন তো যেটাই করেন না কেন সুগার সিরাপটা কিন্তু অবশ্যই হালকা কুসুম গরম থাকতে হবে এবং পিঠাগুলোকে দেওয়ার পর এক ঘন্টার মতো রেখে দিতে হবে সুগার সিরাপের ভেতরে এক ঘন্টা পর দেখবেন যে সুগার সিরাপটা টেনে পিঠাগুলো একদম রসে টইটুম্বর হয়ে আছে এক ঘন্টা পর আমি পিঠাগুলোকে একটা সার্ভিং ডিশে তুলে সার্ভ করেছি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে আপনারা সবাই অনেক ভালো থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ